হ্যালো মাই ডে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিলা মানে আজি আমি মানে সরস্বতী শিশু বিদ্যা মন্দির সংস্থানর তৃতীয় শ্রেণী রদর্শ ইংলিশ রিডর বুক্র লেসন থ্রি রোশন আনসর ডিসকসন করা পিলাম প্রিভিয় ক্লাস রে আমি মানে অলরেডি এই যে এটা আমি নাই আমি মানে প্রশ্ন উত্তর বা কোশ্চেন আনসার এক্সারসাইজ ভি ডবল আই বা এক্সারসাইজ সেভেনটি ডিসকসন করা আলোচনা করা ঠিক আছে আলোচনা করা পূর্ব কোয়াখি পিলা মানে যে মো চ্যানেল নয় আছে চ্যানেলটিকে সবসক্রাইব করে দিও পাখে থাক বেল আইকন কু প্রেস করে দিও যা কি ফলি অপলোড করু নিওর নোটিফিকেসন তুমি সর্বপ্রথমে পৌঁছিপার চলো স্টার্ট করবা তিনোটি কোশ্চিন দিয়ে যাই রাইট ফাইভ লাইন আবউট ইউর তুমি নিজ বিষয় পাঁচ ধারি লেখ রাইট ফাইভ লাইন আবউট আল সিম্বল জাতীয় সিম্বল গুড়া রয়েছে সে বিষয়ে আমি পাঁচ লাইন লেখা দেবউট ইয়ার প্যারেন্টস বাপা মা বিষয়ে বা পিতরে পাঁচ লাইন লেখা ঠিক আছে প্রথম কোশ্চিনটি প্রথমে দিয়ে এ নম্বর কোশ্চিনটি কন্টার ৰাইট ফাইভ লাইনছ আছে নিজ বিষয়ে পাঁচ লাইন লেখ মাই নেম ই নায়ক মোৰ না প্ৰমুক্ত নায়ক ঠিক অেম জাগে মানে নিজ নিজৰ নাম লিখিব ঠিক অম এই ইয়াৰ ওল্ড মতে আঠ বৰ্ষ বা মঠ বৰ্ষ বয়সৰ অটে দেন থ্ৰী লিখিবা আই লিভ ইন রঘুনাথপুর জগৎসিংহপুর তুমি মানে যাতে রা হি লিখব ঠিক আছে শিশু বিদ্যা মন্দির অযোধ্যাপুর এটি তুমি মানে কখন লিখব তুমি যে পড়ুছ সেই ক্লাস না তৃতীয় পড়ু বলে তোমার বিদ্যালয় না তুমি পড়ুচ এটি লিখব ঠিক আছে ফাইভ লাইন্ৰ বা পাঁচ নম্বৰ কোন লিখিব আই ৱাণ্ট টু বি এ ডৰ এতিয়া মই ডক্তৰ লেখি তুম মানৰ যা ভৱিষ্যতৰ বা ফিউচৰ হবাৰ ইচ্ছা তুমি মানে এই মেনচন কৰিব বা এই লিখিব কি লিখিব আই ৱান ডক্তি এ টিচৰ আই ৱাণ্ট টু বিন্ন ইঞ্জিনি যা তোমাৰ ইচ্ছা তুমি লিখি পাৰিব ঠিক আছে দেন ছেকেণ্ড কিনিবা নেচনাল চিম্বল বিষয়ে राइट फाइव लाइंस अबाउट आवर नेशनल सिंबल अमर जातीय चिन्ह गुडा को जो सब रही से विषय में माने जानिबा त्रिरंगा इज आवर नेशनल फ्लैग तिरंगा होउछ हमरो जातीय पताका देन लोटस इज आवर नेशनल फ्लावर लोटस होउछ कोनो हमरो जातीय फूल पद्म जोटा को कहोचा मैंगो इज आवर नेशनल फ्रूट आंबा होउछ हमरो जातीय फल টাইগর ইজ আওয়ার ন্যাশনাল আনিমাল ন্যাশনাল হোক টাইগর তোমার মানে বেঙ্গল টাইগর বেঙ্গল টাইগর জন কুহত টাইগর বি কুহতি টাইগর হচ্ছে আমার জাতীয় পশু বাঘ হোক জাতীয় পশু দেশ গঙ্গা ইজ আল রিভর জাতীয় নদী আমার জাতীয় নদী হচ্ছে কৌটা না গঙ্গা নদী ঠিক আছে দেশ্চিন সি নম্বর রাইট ফাইভ লাইন আবউট ইয়ার প্যারেটস তোমার বাপা মা বিষয়ে তুমি পাঁচ লাইন লেখা পড়বে লেখা বর্তমান এক নম্বর না মাই প্যার ভেরি লভিং মোট বাপা মা হচ্ছে বহু মানে কম লভিং নেচর মানে বহু ভালো পাঁচ ঠিক আছে দে আর্ গিফট অফ গড ফরি সে হচ্ছেন ভগবান গোটে বহ ভাল সুন্দর উপহার মো নাই

मोर बापा मा मत बहुत भाती बुझीला माने, आशा कर रही कम्प्लीट वे बुझीपारिडियो गोटे लाइक कर दि फ्रेंडस मान सहित सेयार कर जहाँ जो क्वेश्चन आंसर सहज भावे दे पाने जो मो चेल नुआल टी सब्सक्राइब कर प्रेस कर दि थैंक यू